হ্যালো মাই ডিয়ার অরিক, আসসালামু আলাইকুম। কে পপ টিভি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো দর্শক, আপনারা জানেন যে কে পপের দুইটি জনপ্রিয় ব্যান্ডের দুইটি জনপ্রিয় মুখ বিটিএস মেম্বার ভি এবং ব্ল্যাকপিঙ্ক মেম্বার লিসা প্যারিসে অনেক ভালো সময় পার করেছে। তারা খুবই কমফোর্টেবল ছিল একজন আরেকজনের সাথে। তাদের ফ্রেন্ডশিপ আর্মি এবং ব্লিংকদেরকে মুগ্ধ করেছে। তবে একটা খবর নিউজ চ্যানেল সোশ্যাল মিডিয়াগুলোতে অনেক ভাইরাল হচ্ছে, আর সেটা হচ্ছে বিটিএস মেম্বার ভি ব্ল্যাকপিঙ্ক মেম্বার লিসাকে সেসাং এর হাত থেকে বাঁচিয়েছে। ইন্টারনেটের তথ্য অনুযায়ী লিসা এবং ভি যখন সেখানে ছিল, সেখানে একজন সেসাং জোর করে লিসার ছবি তুলতে চায় এবং লিসা এর চুলে হাত দেয়। সেখানে ভি উপস্থিত ছিল, সে দ্রুত রেসপন্স করে, সেসাংকে রাগ দেখায় এবং ওকে থ্রেট দেয় সেখান থেকে চলে যাওয়ার জন্য, আর সেখান থেকে ওকে সরিয়েও দেয়। লিসাকে সেভ করে কিম তেয়াং আর্মিদের মনের রাজা ব্লিংকদের মনেও জায়গা করে নিয়েছে। ভিয়ের এত দ্রুত রেসপন্স করাতে অবাক হয়ে গিয়েছিল লিসা। আপনারা হয়তো এখন সেই ভিডিও ক্লিপটা দেখতে যাবেন, তবে দুঃখজনক ব্যাপার, এত ক্যামেরা সেখানে উপস্থিত থাকার পরেও এই ভিডিওটা কোনো ক্যামেরাতে রেকর্ড করা হয়নি। এই জন্য অনেকে বলছে এটা জাস্ট একটা স্টোরি যেটা আর্মি এবং ব্লিংকরা বানিয়েছে। ফিল্মি টাইপ হওয়াতে মানুষ সত্যটা যাচাই না করেই ভাইরাল করছে, তবে এটা ফেক, এভাবে বলাও যাচ্ছে না, আবার এটা সত্য এটাও বলা যাচ্ছে না। ভিকি লিসাকে সত্যি সেসাং এর কাছ থেকে বাঁচিয়েছে নাকি সিফ এটা একটা গল্প? সত্যি মিথ্যা যাই হোক, ভি সবসময় হিরো হয়ে থাকবে। এই খবরটার পাশাপাশি আরও একটা খবর দেখা যাচ্ছে যেখানে বলা হয়েছে যে লিসা ভিকে ওপ্পা বলে ডেকেছে। চলুন দর্শক, আমরা আগে সেই ভিডিওটা দেখে নিই। এই ভিডিওটা ইন্টারনেট যেন ভেঙে ফেলছে। যারা শিপিং পছন্দ করে তারা বলছে ওয়াও, লিসা ভিকে ওপ্পা বলেছে, তার মানে তারা ডেট করছে। তবে বলে রাখি, নেটিজেনদের চোখ এবং কানের পাওয়ার এত বেশি হয়ে গিয়েছে, তারা এত দূর থেকে ভিডিও দেখে ওপ্পা ওয়ার্ডটা না শুনে লিপসিং দেখে নাকি বলে দিয়েছে যে লিসা ভিকে ওপ্পা বলেছে। অন্য কিছুও বলতে পারে যেটা দেখে ওপ্পা মত মনে হচ্ছে, আর তার চেয়ে বড় কথা, ওপ্পা বললেও খুব একটা প্রবলেম তো হওয়ার কথা না। কোরিয়াতে ওপ্পা মানে প্রেমিক হয় আবার বড় ভাইও হয়। ভি লিসা থেকে 2 বছরের বড়, লিসা ভিকে ওপ্পা বলতেই পারে, এটা নিয়ে এত মাথা ব্যথা করানোর তো কিছু নেই। হয়তো লিসা ভিকে রেসপেক্ট করে বড় ভাইয়ের মতো দেখে ওপ্পা বলেছে, তবে ওপ্পাই যে বলেছে এটা আপনি আমি কিভাবে বলতে পারবো? তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি ভালো হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর লাস্টে এতটুকুই বলবো, বিটিএস এবং ব্ল্যাকপিঙ্ক কে-পপের সবচেয়ে জনপ্রিয় দুইটি ব্যান্ড। দুইটা ব্যান্ড একসাথে কোনো মিউজিক বের করলে সেটা যে পারমাণবিক বোমার চেয়ে কম হবে না, সেটা তো নিঃসন্দেহে বলা যায়। তাদের নিজস্ব লাইফ আছে, তাদেরকে তাদের মতো ছেড়ে দেওয়াই ভালো। পার্সোনাল লাইফে নাক গলানো আমাদের কাজ না। আর নর্মালি কথা বললেই ডেট করা হয় এমন চিন্তাভাবনা থেকেও একদম বেরিয়ে আসতে হবে আমাদেরকে। তারা ভালো বন্ধু হতে পারে। নেক্সট ভিডিও পর্যন্ত সাথেই থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।